প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে এগোতে না দেওয়াটা, রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়াটা, এই যে বোড়ের চাল, এটা কি সোনিয়া গান্ধীর হিস্টোরিক্যাল ব্লান্ডার? উত্তরাধিকার পুরুষের, এটা পুরুষের ছেলে। প্রিয়াঙ্কা আসতে চেয়েছিল, আসতে চায়, মা কিছুতেই আসতে দেয়নি এবং রাহুলকেই আসতে দিতে চায়। প্রিয়াঙ্কা এসে গেলে রাহুল ম্লান হয়ে যেতে পারে। ওদের নিজেদের মধ্যে কিন্তু ভাই বোনের সম্পর্ক খুব ভালো। রবার্ট বাদেরাকে সোনিয়া গান্ধী কোনো দিন স্বীকার করেনি। রাহুল তার মনে একটা নির্জন দ্বীপের রাজা। যে মোদির সঙ্গে লড়াইটা না, মাঝে মাঝে মনে হয় যে আমি একটা হলোগ্রামের সাথে লড়ছি। বিজেপি কি মনে করে দুজনের মধ্যে কে বেশি বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে? অধীরকে পছন্দ করছে আমার, মমতাকেও পছন্দ করছে, দুটো কি করে? রাহুল তো মমতাকে পছন্দ করে না। পলিটিক্সে গ্রিন রুম এই অনুষ্ঠানে বিভিন্ন এপিসোডে আমরা নানান মানুষের ব্যাকরুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যাদের দেখেন টেলিভিশনের পর্দায় কিংবা কাগজে, মুখ্যত তারা পাবলিক ফেস। আমরা চেষ্টা করছি পাবলিক ফেসের পেছনে যে প্রাইভেট ফেসটা, সেটা এমন একজন মানুষের মাধ্যমে তুলে ধরতে যিনি এদের প্রাইভেট ফেসগুলো বহু বছর ধরে ধারাবাহিকভাবে দেখে আসছেন, তাই দুটো ফেসই তিনি জানেন। এই জয়ন্ত ঘোষাল, তিনি আজকে আলোচনা করবেন ভারতীয় রাজনীতির একটা, কি বলবো, এক খুব গ্ল্যামারাস কোশ্চেন টেরা, একই সঙ্গে খুব ক্ষমতাশালীও, ভাই বোন রাহুল প্রিয়াঙ্কা। এটা একটা কি বলবো, 2003 পাকিস্তান সফরে রাহুল প্রিয়াঙ্কা যখন গেছিলেন ভারতের খেলা দেখতে, সৌরভ ক্যাপ্টেন, তখন পাকিস্তানের গ্যালারি তাদের নিয়ে যে উৎসব করেছিল সেটা দেখলে ভাবাই যায় না যে তারা অ্যাকচুয়ালি ভারতের লোক। এবং কেউ কেউ এমনও বলেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তারা ওই সময়ের, অর্থাৎ ওই বয়সে যুবনেত্রী যখন বেনজির ভুট্টো ছিলেন, তার মিল দেখতে পেয়েছেন। সেই রাহুল প্রিয়াঙ্কাকে নিয়ে আজকের এপিসোড। জয়ন্ত, প্রথমেই একটা কি বলবো, পাওয়ার প্লেতে একটা বাউন্সার দিয়ে শুরু করি। প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে এগোতে না দেওয়াটা, রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়াটা, এই যে বোড়ের চাল, এটা কি সোনিয়া গান্ধীর হিস্টোরিক্যাল ব্লান্ডার বা কংগ্রেসের? আমি এই প্রশ্নটা না, মানে আপাতভাবে মনে হয় যে প্রিয়াঙ্কাকে নিয়ে এলে রাহুল গান্ধীকে নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হতো না, কিন্তু সেটা তো টেস্টেড নয়। মানে এটা আমাদের অনেকেরই ধারণা, আমারও মাঝে মাঝে মনে হয় যে প্রিয়াঙ্কাকে সামনে নিয়ে এসে, কারণ রাহুলকে খুব রিল্যাক্ট্যান্ট পলিটিশিয়ান বলে আমার মনে হয়। এই কঙ্গনা রানাউত সেদিন বলেছেন যে হি হ্যাজ বিন দ্য ভিকটিম অফ অ্যান অ্যাম্বিশিয়াস মাদার, যে তাকে জোর করে হি ওয়াজ ফোর্সড ইনটু পলিটিক্স। এটা কি আদৌ সত্যি না কঙ্গনা বিজেপির কথা বলেছেন? না, আমি কঙ্গনা তো ওনার এই ধরনের মন্তব্য করার জন্য বিখ্যাত। আমি যদি খুব নিরপেক্ষভাবে একটা, আমার যে 40 বছরের যে অভিজ্ঞতা দিল্লিতে, সোনিয়া গান্ধী রামকৃষ্ণ মিশনে এসেছে দিল্লিতে, স্বামী গোকুলানন্দ হচ্ছেন তখন অধ্যক্ষ, খুব ভালো সম্পর্ক ছিল, অর্থাৎ অন্য ধর্মের লোক হয়েও এসেছেন। এসেছেন শুধু না, উনি আসতেন মাঝে মাঝে, এবং ওই 4টের সময় গেট খোলে, 3টের সময় আসতেন, যাতে গেটটা তখন খোলা হয়নি, তো আমি আগে পৌঁছে গেছিলাম, জানতাম, আমাকে মহারাজ স্নেহ করতেন, তো 3টের সময় গিয়ে প্রথমে মন্দিরে চলে যেতেন, রামকৃষ্ণ মূর্তির সামনে সোনিয়া গান্ধী বসে ধ্যান করতেন, করে তারপরে যাই হোক চাটা খাওয়া হচ্ছে। তখন আমি বললাম যে আমি একটু আপনার সঙ্গে কথা বলি, সাংবাদিক তো মানে সবসময় প্রশ্ন থাকে, আর রামকৃষ্ণ মিশনে যেভাবে উনি খুব ইনফর্মাল, মহারাজ এবং সোনিয়া আর কেউ নেই, এবং আমি চলে এসেছি, এবং ওখানে রামকৃষ্ণ মিশনের কোটায় গেছি না, মানে আমি দীক্ষিত এবং প্রাক্তন ছাত্র নরেন্দ্রপুরে, তো ওখানে আমার প্রেস কোটায় নয়, প্রেস কোটায় নয়, বার করে দিতে পারে যে কোনো সময় না, পারছে না, প্রেস কোটায় হলে তো ঢুকতেই দিত না। সোনিয়া গান্ধী পারছেন না, তো সোনিয়া গান্ধী তখন আমাকে, আমি বললাম যে আমি কিছু প্রশ্ন আছে, তখন মহারাজ বললেন হ্যাঁ প্রশ্ন করো, কিন্তু লিখো না কিছু, তোমার জানার জন্য ঠিক আছে। তো চিড়ে ভাজা, চা, এসব খাওয়া হচ্ছে, তো আমি তখন জিজ্ঞেস করলাম যে রাহুল, জানাই যায় না না তখন, মানে একটা চা না কফি, এখন কি খাচ্ছ? কফি। তখন আমি বললাম যে রাহুল প্রিয়াঙ্কার মধ্যে কাকে আপনি ভবিষ্যতে নিয়ে আসবেন? এটা কোন সালের কথা? এটা তখন, তখন ওরা দুজনেই বিদেশে, তার মানে ভিপি সিং
প্রাইম মিনিস্টার হয়ে গিয়ে নরসিমা রাও তখন ওই 91 এ নরসিমা রাও এসছে, 91 এর পর মানে 92 এরকম হবে, 93 হবে, তখন বলল যে ওরা কে আসবে সেটা ওদের সিদ্ধান্ত, আমি চাপিয়ে দেব না। তবে দুজনেই বিদেশে আছে, প্রিয়াঙ্কা এখন প্যারিসে আছে, সে বলছে বাবার মিউজিয়াম বানাবে একটা, বাবার কিছু জামা কাপড় যেগুলো সব পড়েছিল, বডি তো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো, তো মায়ের যে মিউজিয়ামটা সাফদারজাঙ্গে সেখানে একটা বাবার মানে রাজীব গান্ধীরও একটা মিউজিয়াম অ্যাডিশনাল, ওটা প্রিয়াঙ্কা নিজে হাতে করেছে, তো সেইটা তৈরি করার জন্য খুব ব্যস্ত। ওটা দেখার মতো ইন্দিরা গান্ধী দেখার মতো ইন্দিরা গান্ধীর মিউজিয়ামের পর ওই যে রাজীব গান্ধীর যে পাঞ্জাবিটা রক্তাক্ত সেটাকে না রাজীব গান্ধীর একটা মুখের ছবি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, এমনকি ওই জুতোটাই যে ও লোটো না কি একটা বোধ হয় ওই তখন রাজীব গান্ধী খুব পড়তো জনসভাগুলোতে যেতে গেলে একটা স্নিকারের মতো, তো সেই জুতোটা আছে। তারপরে তো ওগুলো সব না প্রিয়াঙ্কা কিন্তু ওটা নিয়ে মিউজিয়ামোলজি পড়াশোনা করেছে ফ্রান্সের থেকে, তো সেটা বললো, বলো ও তো রাজনীতিতে মন নেই, ও মিউজিয়াম নিয়েই আছে। তখনই আমার মনে হলো যে তখনই কিন্তু সোনিয়া গান্ধী, তারপরে প্রাসাদের সিদ্ধান্তটা হয়ে গেছে এবং রাহুল লন্ডনে আছে, যেহেতু বাবার মৃত্যুর পর দীর্ঘদিন নিরাপত্তার প্রবলেম ছিল সে কারণে ওদেরকে বাইরে রাখা হয়েছে এবং একটা ট্রমাও হয়েছিল, রাহুলের খুব ট্রমা হয়েছিল, তো সে কারণে ও আসছে, রাহুল ফিরে আসছে, ওরা ডিসিশন নেবে, এটা হলো একটা মানে শর্ট নাম্বার ওয়ান। আর একটা ঘটনা যেটা আমাকে প্রবীণ সাংবাদিক প্রয়াত বরুণ সেনগুপ্ত বলেছিলেন যে ও হিন্দু মা হয়ে গেছে, ইন্ডিয়ান হিন্দু মা সোনিয়া গান্ধী, এখন কেন বলছে যে উনি এই জন্য হয়ে গেছেন যে আমাদের এখানে যেরকম ইনহেরিটেন্স উত্তরাধিকার পুরুষের, এটা পুরুষের ছেলে তারপরে মেয়ে তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়, কিন্তু ছেলে, এই মানসিকতাটা নাকি এটা ওনার মত, উনি বলতেন যে এটা একটা ক্যাথলিক হলে কি হবে, ইটালিয়ান ক্যাথলিক ধর্মাবলম্বী গোড়া মহিলা এবং হাতে কিন্তু এখনও সোনিয়া গান্ধী লাল রঙের ওই সব দাগা ফাগা প্রচুর পড়ে থাকে, বিশ্বাস বিশ্বাসও করে, শুনেছি পুজো টুজো দেয়, তো এখন তার ফলে এটাও সাইকিটা কাজ করেছে কি না এটাও একটা বিষয়। তবে একটা জিনিস আমার মনে হয়েছে রাহুলকে যেটুকু দেখেছি বা দেখার সুযোগ, আমি আমার প্রশ্নটা ছিল এটা কি ঐতিহাসিক ভুল কি নয়, না ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমি এটা সরাসরি ঐতিহাসিক ভুল এটা এই জন্য বলতে চাইছি না, এটা অনেকটা কীরকম যে এই জিনিসগুলো না হলে কি বিশ্বযুদ্ধ এড়ানো যেত, তাহলে হয়তো বিশ্বযুদ্ধটা হতো না, আচ্ছা তাহলে হিটলার যদি এটা না করতো বা এটা যদি না হতো তাহলে কি বিশ্বযুদ্ধ হতো না, এখন এরকম না মানে হাইপোথেটিক্যাল একটা এতে প্রশ্ন। আমি এটুকু বলতে পারি যে প্রিয়াঙ্কা আসতে চেয়েছিল, আসতে চায়, মা কিছুতেই আসতে দেয়নি এবং রাহুলকেই আসতে দিতে চায়। অনেকে বলে যে রাহুল গান্ধীর যেহেতু ট্রমা হয়েছিল বাবার মৃত্যুর পর, কেন ও তো স্কুলে ছিল, তো এসপিজিরা গিয়ে খবর দিয়েছে যে বাবা মরে গেছে, তো এই ধাক্কাটা আমরা তো পাইনি, যার হয়েছে সেই জানে, তো সেই কারণে মা একটু ওভার প্রোটেক্টিভ, যে যাকে যদি পলিটিক্সে যখন চলেই এলো, সোনিয়া গান্ধী নিজেই চলে এলো, আগে যেরকম নো টু পলিটিক্স একটা পজিটিভ নো অ্যাপ্রোচ ছিল সেটা যখন হলো না, তখন রাহুলকে নিয়ে আসাটা একটা খুব বড় ব্যাপার হলো, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর ফ্যান ক্লাব তৈরি হলো, এখন তো প্রিয়াঙ্কা অনেকটা এসে গেছে, মানে প্রধান মুখ না হলেও প্রিয়াঙ্কা আছে, এখন অনেক দেরিতে জানো তো, আমি তোমায় বলছি যে আমি জানি না তুমি আইপিএল দেখো, হ্যাঁ দেখি, মুম্বাই টিমে একজন প্লেয়ার ছিল যে এবার ব্যাটিং কোচ হয়ে গেছে, কাইরান পোলার্ড বলে, তাকে মুম্বাই ধরে রাখতো যে প্রচণ্ড মারে, শেষ দিকে এসে মারবে, এবার কোনো কোনো দিন এমন হতো এত দেরি করতো যে পোলার্ড যদি 30টা বল খেলার সুযোগ পায় তাকে আমাদের সাথে 10টা বল পেত, তখন আর টার্গেটটা তোলা যেত না এত দেরি। আমার কোথাও মনে হয় প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থা সেই কাইরান পোলার্ডের মতো, এত দেরিতে টিম এনেছে যে এখন আর ওই রান রেটটা তাড়া করাটা ডিফিকাল্ট, এটা কি মনে হয়? এটা মনে হয়, এটা একদম মনে হয়। এবং সোনিয়া গান্ধী যে প্রিয়াঙ্কাকে কিছুতেই আনতে দিলেন না বা এখনও, এই যে আজকে রাহুল গান্ধীর একটা রোড শো হলে প্রিয়াঙ্কা যাবে কি যাবে না সেটা পর্যন্ত ঠিক করে তো ওদের পার্টি, এবং প্রিয়াঙ্কা মাঝে মাঝে যাচ্ছে কিন্তু ফুল ফ্লেজেড, মানে এমন যেন না হয় মানে প্রিয়াঙ্কা এসে গেলে রাহুল ম্লান হয়ে যেতে পারে, তাহলে প্রিয়াঙ্কার না আসা ভালো, মানে কিন্তু এতে তো পার্টির ক্ষতি হচ্ছে। এবং 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 সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে যখন এই সিদ্ধান্তটা নেওয়ার ছিল যে রাহুল না প্রিয়াঙ্কা,
তখন এক কথায় যে ডিসিশনটা নেননি সোনিয়া গান্ধী, অনেকে বলেন তার পেছনে আর একটা বড় কারণ হচ্ছে রবার্ট ভাদ্রা। অর্থাৎ রবার্ট ভাদ্রাকে সোনিয়া গান্ধী কোনো দিন স্বীকার করেননি। রবার্ট ভাদ্রা জামাতা প্রিয়াঙ্কা তাকে খুব ভালোবাসে এবং এখনও কিন্তু প্রিয়াঙ্কা এবং রবার্টের দিক থেকে প্রিয়াঙ্কার সঙ্গে তার যে অ্যাপ্রোচ টু প্রিয়াঙ্কা সেটা তো আমি জানি না, রবার্টের সাথে আলাপ হয়েছে কিন্তু সেটা তো জানার ওরমভাবে বোঝাও যায় না, কিন্তু প্রিয়াঙ্কা যে রবার্টকে ভালোবাসে আজও সেটার বহু ঘটনায় কিন্তু প্রমাণ পাই। মানে রবার্টের জন্মদিন ফন্মদিনে দিল্লিতে ওবেরয় হোটেলে একটা ইটালিয়ান রেস্তোরাঁ আছে, সেটা ওরা সবটা বুক করে নিয়ে, মানে সিকিউরিটি যাতে ডিস্টার্ব না করে, সেখানে সেই রবার্টকে নিয়ে নাচ গান পার্টি হচ্ছে, ওয়াইন খাওয়া, মানে একটা একটা কমপ্লিটলি রবার্ট ওরা একসাথে সব বেড়াতে যায়। হ্যাঁ, রণথম্বর থেকে শুরু করে বহু জায়গায় সব ঘুরে, ওদের একটা বন্ধুদের গোষ্ঠী আছে। এবং রবার্ট ভাদ্রা যে সারাক্ষণ জিম করে তা না, ও আরও অনেক কিছু করে, কিন্তু ওই যে রেস খেলার, হ্যাঁ, ওটাতে আবার রাহুলেরও খুব আগ্রহ আছে, গাড়ির রেসিং। তো রবার্টের একটা পার্সোনাল লাইফ আছে। রবার্ট তো তার নিজের বাবাকেই পরিত্যাগ করেছে গান্ধী পরিবারের জামাই হিসেবে, কেননা ওটা সোনিয়া গান্ধী প্রথমেই বলে দিয়েছিল, কেননা রবার্টের বাবা খুব অ্যাম্বিশাস ছিলেন, আর ওই পেতল নগরী যেটা বলে আমাদের দিল্লির কাছেই সেই জায়গাটায় রবার্টের বাড়ি ছিল। তো রবার্ট অফিসিয়ালি বিজ্ঞাপন দিয়ে বলেছিল যে আমার ফ্যামিলির সঙ্গে আমার কোনো মুরাদাবাদ ওখানে থাকবে কোনো সম্পর্ক নেই। তো এতৎ সত্ত্বেও সোনিয়া কিন্তু রবার্টের কাছে যাওয়া, ওদের বাড়িতে যাওয়া, এবং যে বাড়িটাতে ওরা থাকতো এখন সেই বাড়িটাও ছেড়ে দিতে হয়েছে, কেননা নরেন্দ্র মোদী প্রিয়াঙ্কাকেও নোটিশ দিয়েছিল যে তুমি যদি এমপি না হও তাহলে এমপির বাংলো রাখা। অনেকটা থিওরি জয়ন্ত শোনা যায় যে রবার্টের দিক দিয়ে, তুমি যেরকম একদিন অনুষ্ঠানে বলছিলে প্রণববাবু ট্রাস্ট ডেফিসিট, রবার্ট সম রবার্টের ওভারঅল নৈতিকতা বা রবার্টের সম্পর্কে কি কোথাও এরম নিয়েছিল যে বিজেপি রবার্টকে টার্গেট করতে পারে? না না, একদম। এবং এখনও তো এখনও এই যে ডিএলএফ এর যে জমি কেলেঙ্কারি, এবং এটার মধ্যে তো রবার্ট তো অ্যাকিউজড, এবং রবার্টের বিরুদ্ধে তদন্ত তো চলছে। প্রিয়াঙ্কাকে আনামানি রবার্টকে নিয়ে আসা, এবং অনেকে ওখানে দিল্লিতে বলে যে সঞ্জয় গান্ধীকে হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী মানে বংশীলাল মারুতির জমি দিয়ে মারুতি কারখানার জন্য, এবং সেটা একটা বিরাট ল্যান্ড, তখন সেই সময় স্ক্যান্ডেল হয়েছিল, এবং সেই সময় মারুতি নিয়ে প্রচুর বিরোধীরা, এবং ইনফ্যাক্ট মানে যারা তখন বিরোধীরা ছিলেন মানে জেপি পর্যন্ত বিরাটভাবে করেছিল। আর এই হরিয়ানাতেই আবার আর একজন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তিনি কংগ্রেসের হুড্ডা, তিনি যেটা সঞ্জয় গান্ধীর সময় বংশীলাল করেছিল জমি ফমি দিয়ে, ঠিক একইভাবে রবার্টকে ডিএলএফের জমি দিয়ে, মারুতির জায়গায় ডিএলএফ, সেইটা দিয়ে আরেকটা হরিয়ানার মুখ্যমন্ত্রী কিন্তু ফ্যাসাদে ফেলে দিয়েছে। এটা ট্র্যাডিশনালি দেখা যাচ্ছে, গান্ধী পরিবারকে পিছু ছাড়ছে না হরিয়ানার জমি। তো এখন এটা একটা বড় বড় কারণ যে নিয়ে এলে বিপদে পড়ে যেতে হবে। একটা জিনিস জাস্ট আমি কৌতূহলের খাতিরে জিজ্ঞেস করছি, আম নাগরিকের মতো, যে উইকিপিডিয়া অনুযায়ী রাহুল গান্ধীর জন্ম 1970 সালে, প্রিয়াঙ্কা গান্ধীর জন্ম 1972 সালে। এখন দুজনেই তো অবভিয়াসলি তাদের একটা দু বছরের ছোট, হ্যাঁ, সো 50-এর উপর বয়স, কিন্তু ব্রাইট ইয়াং ফেস অফ ইন্ডিয়ান পলিটিক্স 5-6 বছর আগে এরা ছিলেন। নরেন্দ্র মোদী কি অমিত শাহর সঙ্গে বেশ কিছুটা বয়সের ডিফারেন্স কি অন্য নেতাদের সঙ্গে, বিজেপির আডবাণী তখন ছিলেন। তো এই যে ভারতবর্ষের নতুন ভোটার, অনাবাসী নাগরিক, এদের তো এদের বেশি টেনে নেওয়া উচিত ছিল, কেন সেটা হলো না? আমার যেটা মনে হচ্ছে যে দু তিনটে জিনিস। একটা হচ্ছে যে রাহুল গান্ধী, প্রথমে রাহুল গান্ধীর কথা বলি, যে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী যেরকমভাবে, নরেন্দ্র মোদীর বিকল্প তো রাহুল গান্ধী, এখনও বিরোধী প্রধান বিরোধী দল কংগ্রেস এবং তার নেতা রাহুল গান্ধী, যদিও রাহুল গান্ধী আনুষ্ঠানিকভাবে দলের সভাপতি হচ্ছেন না, আমি মনে করি এটা একটা মস্ত বড় ভুল। আইদার তোমাকে ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আজকে মোদী একটা মানে সন্দেশখালির প্রার্থীকে ফোন করে, তো এই যে একটা এনগেজমেন্ট পলিটিক্সের, একটা তো হচ্ছে যে রাহুল গান্ধীকে পোট্রে করেছে সোশ্যাল মিডিয়াতে, বিজেপি বিজেপির কাজ করবেই, এটা তো বিজেপিকে দোষ দিয়ে, মানে রাহুল গান্ধীকে এমন একজন অপোনেন্টের সঙ্গে খেলতে হলো যিনি অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে রাহুল গান্ধী কিন্তু মাঝে মাঝেই এই একটানা কাজ করতে পারে, মানে যদি এক মাস যাত্রা করে তারপরেই একটা ট্রিপে চলে যাচ্ছে, হয়তো দুবাইতে,
দুবাইতে প্রথমে যায়, তারপর দুবাই থেকে কোনো একটা জায়গায় বেড়াতে চলে যাচ্ছে কোথাও আমেরিকাতে বা কোথাও একটা বিদেশে, এবং সেগুলো সমস্ত এসপিজি কিন্তু ট্র্যাক করে, কারণ ওটা তো সিকিউরিটিকে লাগে। অনেক সময় অনেক জায়গায় গেলে মানে দুবাইতে গিয়ে এসপিজি ছেড়ে দেয়, বলে এসপিজি যাতে আমাকে গোয়েন্দাগিরি করে, বলে এসপিজি নিতে চায় না। কিন্তু রাহুল গান্ধীর এই যে পার্লামেন্টে যেভাবে একবার মোদিকে জড়িয়ে ধরলো, তারপর চোখ মেরে দিল, সেটা ভাইরাল করে দিল বিজেপি। তার মানে যোগ যে আলিঙ্গনের যে রাজনীতিটার যে পজিটিভ যে এটা আর্ন করার কথা ছিল, নিজেই নিউট্রালাইজ, সেটা নিজেই একটা, তারপর ফিরে এসে চেয়ারে বসে চোখ মারলো, তাতে তো নিজেই নিয়ন্ত্রণ করে দিল। তো এই যে কাণ্ডক জ্ঞান, যেটাকে আমি বলি ভালো মানুষ রাহুল গান্ধী, কিন্তু আমি কারোর সাথে তুলনা করছি না, কিন্তু হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিইং। বাবার মৃত্যুতে তারা শোকাহত হয়েছে, এবং খুব সিরিয়াস কনভারসেশন হয়, কিন্তু ওয়ান ওয়ান কনভারসেশন যদি হয়, মানে এটাই খুব মজার ব্যাপার যে অনেকে আছে যারা ওয়ান ওয়ান কনভারসেশনে খুব বোরিং এবং ভালোভাবে কথাই বলতে পারছে না, কিন্তু ডেমাগগি সাংঘাতিক। যখনই পাবলিক স্পিকিংয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী, সে এমন কথা বলবে রাহুল গান্ধী দাঁড়াতে পারবে না। কিন্তু রাহুল গান্ধী যখন ব্যক্তিগত আলাপচারিতায়, কিন্তু তিনি কিন্তু খুব ভালো, এবং অনেক রকমের প্রশ্ন, মানে আমি তো রাহুল গান্ধী, রাহুলের জায়গায় মোদীর জায়গায় অপোনেন্ট হিসেবে রাহুল যদি এই সময় ধরা যাক, যদিও একই কংগ্রেসে, তাও বলছি রাহুল যদি নরসিমা রাওকে পেতেন, কিংবা চরণ সিংকে পেতেন, কিংবা বাজপেয়ীকে পেতেন, কাজটা সহজ হতো কি? কাজটা সহজ হতো, কিন্তু এই যে ওল্ড স্কুল পলিটিশিয়ানদের যে ধর্মটা, সেটা না রাহুল গান্ধী কিছুতেই মানতে চায় না। রাহুল গান্ধী ইজ এ মডার্ন পার্সন, ও মনে করে যে আমি লিনেনের জামা আর লিনেনের প্যান্ট পরে পকেটে হাতটা রেখে উইদাউট গেঞ্জি আমি এইভাবে পার্লামেন্টে যাব শীতকালেও, কারণ আমার অতটা গরম লাগে না। এখন এটা ওই আমি যেটা মোদি সম্পর্কে বলি, যে এমন কোনো মুহূর্ত যায় না যে মোদি ভাবে না যে আমাকে ক্যামেরা দেখছে না। রাহুল গান্ধী যদি এতটাই উল্টো, সো রাহুল গান্ধী যদি প্রি ক্যামেরা ডেজ, প্রি আইটি ডেজে থাকতো, বেটার হতো। এবং রাহুল, আমি একজনকে বলছিলাম যে কলকাতাতেও রোড শো করতে এসেছিল দার্জিলিংয়ে, একটা পাতলা জাল জালের টি শার্ট আর এ পরে, আমি নিজে, এটা তো ভোটারদের ইয়েও মনে হতে পারে যে এই লোকটা দেখেছো, আমি করতে পারি না, এ করতে পারি, এই জিনিসটা আমাকে, ঠিক তুমি যেটা বললে না গৌতম, সেই একই জিনিস আমাকে কংগ্রেসের একজন মানে শীর্ষ নেতা, তিনি বললেন যে তুমিও বুড়ো হয়ে গেছো, আমাকে বলছে, সেই জন্য তোমার মাইন্ডসেট ওই কুর্তা আর পাজামাই ঘুরছে, বা মালাটা গলায় দিয়েছে সেটা না ফেলে ঝরিয়ে রাখে। ও নাকি এই ইনস্টাগ্রামে একটা সার্ভে করিয়েছে যে ইনস্টাগ্রামে নাকি খুব অ্যাপ্রিসিয়েটেড হয় রাহুল গান্ধী, কেননা যারা ইনস্টাগ্রামের যে ভিউয়ার বা নতুন জেনারেশন, তারা কিন্তু রাহুল গান্ধীকে যে অ্যাকসেপ্ট করছে না, এবং বিদেশে যে গিয়ে স্পিচ ফিচগুলো দেয় ওরকম ড্রেস পরে, সেখানে কিন্তু রাহুল গান্ধী নাকি খুব সমাদৃত হয়। এখন তাহলে ধরে নিতে হবে যে রাহুল গান্ধী 2024 তো ছেড়ে দাও, রাহুল গান্ধীর বয়স কম এখনও মোদির তুলনায়, তাহলে রাহুল গান্ধী হয়তো ভাবছে যে ল অফ নেচার যেটা উত্থিত হয়েছে সেটা পতন হবে, তখন ওর সময় আসবে, সুতরাং ও হয়তো লং টার্মে ভাবছে যে এই ভাবনা চিন্তাগুলো বদলাবে। কিন্তু আমরা তো অসহিষ্ণু হয়ে পড়ছি, হ্যাঁ, যে রাহুল গান্ধী মনে করে যে আমি যেটা করছি আমি কোনো নাটক করছি না। আমাকে রাহুল গান্ধী নিজে বলেছিলেন, এবং রাহুল গান্ধী তো আমরা জানতেন, পাবলিকলি সেটা তখন বলা যায়নি, কারণ উনি অফ দ্য রেকর্ড বলেছিলেন যে মোদির সঙ্গে লড়াইটা না, মাঝে মাঝে মনে হয় যে আমি একটা হলোগ্রামের সাথে লড়ছি, ওটার আসলে বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, এটা ভার্চুয়াল রিয়েলিটি, সেই ভার্চুয়াল রিয়েলিটির সাথে লড়াই করছি। যতদিন না পর্যন্ত মানুষ বুঝতে পারবে যে এটা ভার্চুয়াল রিয়েলিটি, আমরা যতদিন না পর্যন্ত সেই ভার্চুয়ালিটিকে ভাঙতে পারবো, ততদিন মোদীকে হারানো কঠিন। এটা রাহুল গান্ধী আমাকে বলেছিল ভোটের আগে, মানে রাহুল, তার মানে কি রাহুল, আমি ধর বললাম যে তাহলে তুমি এই এত বড় সত্যি কথাটা এটা ইন্টারভিউতে বলছো না কেন? মোদী একটা অপটিক্যাল ইলিউশন, অপটিক্যাল ইলিউশন ইমেজ, সেই ইলিউশনটা রাহুল গান্ধী তৈরি করতে পারছে না। এই জিনিসটা আমি যখন বললাম যে তুমি তাহলে সেটা বলো ক্যামেরা ইন্টারভিউতে বলো, বলো আমি যদি বলি তাহলে আমার ওয়ার্কাররা দুঃখিত হবে, আমি তো একটা সেনাপতি না, একটা যুদ্ধ চলছে, আমি তোমাকে যেটা বলছি সেটা ঘটনা, কিন্তু আমি সেটা করতে পারি না। এখন এখন কথাটা হচ্ছে তোমাকে কম্প্রোমাইজ, বস, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে রাজনীতি করতে গেলে। রাজীব গান্ধী ইন্টারভিউতে বলেছিল যে আমি নন বিলিভার, রাজীব গান্ধী বলেছিল আমি ঈশ্বরের বিশ্বাসের প্রশ্নে আমি নন বিলিভার, বলে তাহলে আপনি, আয়ান জ্যাক একটা ইন্টারভিউ নিয়েছিল ব্রিটিশ সাংবাদিক এডিটর, আপনি নন বিলিভার, তাহলে যে মা মারা যাওয়ার পরে, সেই সময় ইন্টারভিউটা নিয়েছে যে আপনি এই সমস্ত মায়ের মৃত্যুর পরে এত কিছু সব রিচুয়ালস মানলেন, বললাম এই জন্য মানছি যে আমি বাবা মারা যাওয়ার পর, রাহুল তো
না, এটা এটা রাজীব গান্ধী এই ইন্টারভিউটা দিয়েছিলেন যে ইয়ান জ্যাককে, যে আমি নন বিলিভার কিন্তু মায়ের মৃত্যুর পর আমি সব রিচুয়াল হিন্দু শাস্ত্র অনুযায়ী মেনেছি যদিও আমি নন বিলিভার, কেননা ভারতের বার্ষির সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা চায়, তারা বিশ্বাস করে, সেই বিশ্বাসে আমি আঘাত দিতে পারি না, আই মে বি এ নন বিলিভার। এই জিনিসটা কিন্তু রাহুল গান্ধীকেও বুঝতে হবে, যে রাহুল গান্ধীকে বুঝতে হবে যে এটা আমার পার্সোনালি ব্যাপার নয়, তুমি যখন রাষ্ট্রনেতা তখন তোমাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে লোকের কথা ভেবে, আমার ভালো নাও লাগতে পারে কিন্তু তুমি তুমি এই যে চা খাওয়া, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই যে মোমো বানাচ্ছে চা, সবাই কি একদম মানে মোমো না খেলে চলে না কি মোমো না বানায়, কিন্তু একটা জনসংযোগ, 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 এটা সংযোগের পাসওয়ার্ড এটা। রাহুলও তো যাত্রা করছে, ঘুরছে মানুষের সঙ্গে, কিছুতেই হচ্ছে না, হচ্ছে না। ওই যে দলিতের বাড়িতে খাওয়া, আরে বাবা দলিতের বাড়িতে একটা একটা স্পন্টেনিটির ব্যাপার আছে, একটা একটা স্বতঃস্ফূর্তভাবে সেটা যদি না, রাহুলের অ্যাক্টিংটা ঠিকমতো হচ্ছে, রাহুল তো অ্যাক্টিং করতেই চাইছে না, না তুমি হৃদয় থেকে, তুমি যদি আমি যদি আমার যদি অভিনয়টা করার ইচ্ছেই নেই, আমাকে কেউ স্টেজে দাবিয়ে দিয়েছে যে তুই কর, এটা তো হবে না, না সবাই কি আর সপ্তপদী রোথেলো হতে পারে, সেটা উত্তম কুমার কিরালে তবেই সম্ভব, মানে এতে তো ডেজিমোনার বয়ফ্রেন্ড তো ফেল করেছিল। তোমার কাছে, তুমি মনে করো একটা সংস্থার এইচআর হেড, তোমার কাছে ইন্টারভিউ দিতে এলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সংস্থাকে রিপ্রেজেন্ট করার জন্য, তুমি কাকে নেবে, কাকে চাকরি দেবে? মানে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী, একটা তুমি সংস্থার এইচআর হেড, তোমার কাছে ইন্টারভিউ দিতে হলো, তুমি কাকে চাকরি দেবে? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কেন? কারণ প্রিয়াঙ্কার কিন্তু সবাইকে নিয়ে মানে অনেক ইনহাউস যে অ্যাক্টিভিটিসগুলো আমি জানি আর কি, সেগুলো এমনকি প্রিয়াঙ্কা গান্ধী বলেছিল যে মমতার সাথে যখন হলো না এবারে, প্রিয়াঙ্কার খুব ইচ্ছে ছিল যে এখানে এসে একবার কলকাতা চলে আসা, এবং রাহুলকে বলেছিল যে তোমার প্রবলেম হচ্ছে অধীর ফদির, আমি আমাকে নিয়ে তো প্রবলেম নেই, আমি তো এমনি দেখা করতেই পারি। এমনকি প্রিয়াঙ্কা বলেছিল যে এবং পুলক ভীষণভাবে চেয়েওছিল, প্রিয়াঙ্কা বলেছিল যে যদি মমতার সঙ্গে দেখা করাটা আমার দিক থেকে একটু বাড়াবাড়ি বলে মনে হয়, কেননা আমি পরের জেনারেশন, মা মমতা, তাহলে আমি কিন্তু অভিষেকের সঙ্গেও দেখা করতে রাজি আছি এবং আমি নিজে গিয়ে কলকাতা দেখা করব। কিন্তু সেটা তো প্রিয়াঙ্কা ইজ নট দ্য ডিসিশন মেকিং অথরিটি না, প্রিয়াঙ্কা চেয়েছিল, রাহুল গান্ধীর সেটা চাইল না। এই এই প্রিয়াঙ্কাও তার মানে বোঝা যাচ্ছে যে প্রিয়াঙ্কা, এই যে তুমি আমি সবাই যেটা বুঝতে পারছি যে হাজবেন্ডের জন্য হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর কি বোঝেন না হয়, অবভিয়াসলি বোঝেন, সবার চেয়ে বেশি বোঝেন, তিনি হাজবেন্ডকে বিসর্জন দিলেন না, তার মানে প্রেমকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার আগে রেখেছেন, তাই তো মনে হয়? হ্যাঁ, প্রেম বলো বা সম্পর্ক, আবেগ, মানে একসঙ্গে কিন্তু আজকাল থাকে না, আজকাল থাকে না মানে কি, ও কাজকর্মের জন্য এখন অনেক বেশি উত্তরপ্রদেশের থেকে মধ্যপ্রদেশ, মানে ওকে জোর করে ফোর্স করছে পার্টির কিছু লোক প্রিয়াঙ্কাকে, যে তুমি আমেঠি রায়বেরিলি দুটো সিট মা দাঁড়াবে না, রাহুল দাঁড়াবে না, তাহলে তো তুমি দাঁড়াও। এখন কথাটা হচ্ছে যে রাহুল দাঁড়াবে না আর উত্তরপ্রদেশে যেখানে হেরে ভূত হয়ে যাবে, স্মৃতি ইরানি একবার হারিয়েছে রাহুলকে, সেখানে প্রিয়াঙ্কাকে তুমি ঠেলে দিচ্ছ, তারপরে কি প্রিয়াঙ্কাকে তুমি উত্তরপ্রদেশের ওই টিকিটটা দিয়ে হারাতে চাইছো? মানে এখন প্রিয়াঙ্কা কিন্তু, প্রিয়াঙ্কা হচ্ছে পরিবারের স্যাক্রিফাইসেল গোট, গোট, তাই তো? এবং প্রিয়াঙ্কা কিন্তু ওই যে তুমি জানো, তুমি তো দিল্লিতে যাও, ওই যে তাজ যে অ্যাম্বাসেডার হোটেলটা আছে বিভান্ত কী বলে, সেটার গায়ে লাগানো ওই খুশবন্ত সিংদের সব প্রপার্টি আছে, তো সুজন সিং পার্ক, পার্ক ওইখানে একটা বাংলো, বাংলো যেখানে প্রিয়দা থাকতেন, যার কাছে, হ্যাঁ কাছে থাকতো, হ্যাঁ লোদি 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 এস্টেটে থাকতো, তো ওইখানে প্রিয়াঙ্কা কিন্তু একটা বাড়ি মানে ভাড়া, ওদের ভাড়া দেয় খুশবন্ত সিংদের পরিবারকে, মালাকে দেয়, মালবিকা অ্যাকচুয়ালি তো ওদের পরিবারের, তো সেখানে ও কিন্তু প্রিয়াঙ্কা ওখানে থাকে, তাতে খুব কাছাকাছি হয়, কেননা ও যদি এখন অন্য গুরগাঁওতে বা কোথাও গিয়ে থাকে আসা যাওয়ার করতে অসুবিধা হবে বলে, তাহলে ও কিন্তু পার্টির জন্যে অ্যাভেলেবেল, সময় দিচ্ছে, আলাদা একটা ঘর নিয়েছে যেখানে পার্টির সাথে, যেখানে রবার্ট নেই, তার মানে ওর একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেস আছে, স্পেস তৈরি করেছে, তারপরে ও কিন্তু চাইছে, ওর একটা ফ্যান ক্লাব তৈরি হয়েছিল, পোস্টার ফোস্টার লেগেছিল কংগ্রেস পার্টি অফিসে, কিন্তু হলো না সেটা, নন স্টপ। বিজেপি কি মনে করে দুজনের মধ্যে কে বেশি বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে? বিজেপি চায় রাহুল গান্ধী থাকুক, মোদি চায় যে তার প্রথম, মানে কেননা এতদিন ধরে রাহুল গান্ধীকেই মানে ওই যে শ্যাডো বক্সিং কি যেন এটা বলে না, কি বক্সিং, তো সেইটা ঘুষিটা মেরে এসেছে, পাপ্পু বলে এসেছে, হ্যাঁ পাপ্পু, এই ঘুমোচ্ছে পার্লামেন্টে, ওদের যে আইটি যে অমিত মালবিয়া অ্যান্ড কোম্পানি এবং ওরা যে প্রচারটা, যে লালু হচ্ছে
কি বলে লাল্লু, লাল্লু হচ্ছে রাহুল গান্ধী, ও পাপ্পু, লাল্লু, তারপরে হেরো, এই সেই সারাক্ষণ ধরে ওকে নিয়ে হাসা হাসি, এইটা করে একটা মিডিয়ার মাধ্যমে একটা মাস পারসেপশান তৈরি করেছে যে হি ইজ এ নন সিরিয়াস এবং ওর 24/7 রাজনীতি করে না, এবং ও কোনো সিরিয়াস কথা বলতে গেলেও লোকে তখন হাসে। ওই সেই অনেক প্রোগ্রাম ফ্রোগ্রামে হয় না, পেছন থেকে হাসির আওয়াজ পাওয়া যায় অনেকটা, অনেক সোপ অপেরাতে, সোপ অপেরাতে। তো যদি ভারতীয় রাজনীতি থেকে একটা সোপ অপেরা বলে মনে করো, তাহলে ওই রাহুল গান্ধী যে মুহূর্তে পার্লামেন্টে দাঁড়াচ্ছে, পেছন থেকে সোপ অপেরার ওই অদৃশ্য হাসির আওয়াজ শোনা যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ডেলিভারেটলি বিজেপি কিন্তু সাকসেসফুলি করতে পেরেছে, এটাকে কাউন্টার করার মেকানিজম কংগ্রেস কিন্তু করতে পারে। এবং ওটা আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ান টিম স্টিভার্ট টিমরা বলতো যে আগে ও যে অপোনেন্টকে হারাতে গেলে প্রথম সেনাপতিকে ঘোড়া থেকে ফেলে দাও, এটা বোধ হয় বিজেপির স্ট্র্যাটেজি, লিডারকে অ্যাটাক কর। আর এই জায়গাতেই বোধ হয় রাহুল থাকায়, কিন্তু সত্যি রাহুলকে যেটা অ্যাটাক করা হয়, তুমি তো এত মিশেছো ব্যক্তিগত জীবনে, কি রাহুল তাই? একেবারেই না, একেবারেই না। কিন্তু যেটা হচ্ছে যে রাহুলের মেন সমস্যাটা হচ্ছে যে রাহুল কোনো কিছু মেকি ভাবে রাজনৈতিক কূটবুদ্ধিটা, কূটবুদ্ধি মানে কি, ওকে পৈতে পড়ানো হলো এবং কংগ্রেস ঠিক করলো যে প্রচার করবে যে ও হিন্দু পৈতেধারী, কেননা ওকে নিয়ে তো তখন বিজেপির খুব চলে এবং বিজেপি একটা ব্যক্তিগত স্তরে নিয়ে যায় যে ইন্দিরা গান্ধীর স্বামী তার ধর্ম কি, ফিরোজের ধর্ম কি, মুসলমান থেকে গান্ধী, তো গান্ধীজির দেওয়া নাম আসলে, তো গান্ধীটা করা হয়েছিল যাতে আর কি, এই যে প্রচারটা, এমনকি এমনও প্রচার হয়েছে যে সোনিয়া এবং রাজীবের যে বিয়ে হয়েছিল ওরা মুসলমান হয়ে বিয়ে করেছে কিংবা খ্রিশ্চান হয়ে বিয়ে করেছে, এগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে রীতিমতো একটা প্রচারিত বিষয়, সেগুলো কাউন্টার করতে গিয়ে ওদের দম বেরিয়ে যায়। কারণ হয় কি, তুমি একটা মিথ্যে জিনিসকে বলে দিলে, এবারে সেটাকে কাউন্টার করতে গিয়ে। রাহুলের আইটি টিম কীরকম? রাহুল আইটি টিম বিজেপির তুলনায়, বিজেপি যদি হয়, মানে আমি বলছি যে 10-এ যদি 9 বা 8, তাহলে রাজীবের 4। কিন্তু রাহুল তো আরও কম বয়স্ক, আরও মডার্ন, সে আইটি টিমটাকে করতে হবে না। রাহুল ওই মিথ্যেটাকে প্রিচ করা বা একটা যন্ত্রবৎ, মানে আমি পৈতে পড়ি না, আমাকে পৈতে তোমরা পড়াচ্ছ হিন্দু প্রমাণ করার জন্য, এটা কেন, এটা এটা কি আমাদের আজকে প্রায়োরিটি হওয়া উচিত? ভারতের রাজনীতিতে ডেভেলপমেন্ট ইন্ডেক্স উল্টে অ্যাটাক করতে পারে যে নরেন্দ্র মোদীর পরিচয় কি, কোথা থেকে এসেছেন, তার বৈবাহিক সম্পর্ক কিছু বলতে না। এবং ও যখন পৈতে পড়ে গঙ্গা স্নান করে, আর নরেন্দ্র মোদী যখন ডুবকি দেয় গঙ্গায়, তুমি দুটো দেখলেই বুঝতে পারবে, মানে একটা হচ্ছে যে নরেন্দ্র মোদী একদম সে, মানে আচ্ছা তুমি ধরো কেদারে গিয়ে গুহাতে ধ্যান করছে, আচ্ছা সেটা তুমি দেখছো কি করে? আমি তো মানে জন্মে কখনো শুনিনি যে কেউ জপ করা বা ধ্যান করাটা কোনো ফটোশ্যুট। তো এখানে 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 কোনো সাধু, হ্যাঁ, সে ওখানে ওই রকম একটা জায়গায় করছে সে, এবং তার পোশাক আশাক, এমনকি জলে যখন ডুবেছে, আমি শুনছিলাম ওই যে হেলমেট না কি বলে যেটা জলের তলায় ডুবলে, যে রিসেন্টলি যেটা করলো মোদি বলেছিল যে সাধারণত মুখটা দেখা যায় না, কিন্তু মুখটা যদি দেখা না যায় তাহলে সেটা মোদি না কে জানা যাবে না, তো তাহলে তো তোর কোনো এফেক্ট, যেটা সোশ্যাল ইম্প্যাক্ট কী হবে? সুতরাং এমনভাবে ওটাকে বানানো হয়েছে যাতে মুখটা নরেন্দ্র মোদী দেখা যায়, সেই রকমভাবে হেলমেটটা তৈরি হবে জলের নিচে। তো কত ছোট ছোট জিনিস মোদি ভাবে, আর এই যখন রাম মন্দিরে মোদী যখন সাষ্টাঙ্গে প্রণাম করছেন, গোটা ভারতবর্ষের ক্যামেরা এমনকি কোন অ্যাঙ্গেল গুলো পর্যন্ত ঠিক মানে করে দেয় যে কোন অ্যাঙ্গেল থেকে কিরম দেখতে লাগে, এমনকি মোদির যে মূর্তি বানিয়েছিল এবং সেটা সঙ্গে মোদি নিজে ছবি তুলেছিল এবং সেই মূর্তিটাকে হাত দিয়ে দুটো মোদি, হ্যাঁ, এগুলো নিয়ে, তো এগুলো নিয়ে রিসার্চ করে, নিজেকে নিয়ে করে। রাহুল সেখানে খুব লাজু। রাহুল কেন একটা অমিত মালব্য তৈরি করেন? অমিত মালব্যও নেই, অমিত শাহও নেই। এ কথাটা আমি রাহুলকে বলেছিলাম যে তোমার সব থেকে বড় দুর্বলতা কি জানো, মানে আমাদের অনেকে ছিলাম, আমি একা ছিলাম না, আমাদের কাছে ওপিনিয়ন নিচ্ছিল ইলেকশনের আগে, 2019 ইলেকশনের আগে হ্যাবিটেট সেন্টারে একটা ঘর, প্রথম কথা আমাদের ডাকলো, ওটা 4টের সময় ডেকেছিল, ও এলো 6:30। আমরা 2.5 ঘন্টা অন্তত 25-30 জন এডিটার আমরা ওর জন্য ওয়েট করেছিলাম, এবং সেখানে তখন ওই ওদের যারা কংগ্রেসের নেতারা, তারা চা বললো তোমরা আগে তাহলে স্ন্যাক্স চাটা আগে খেয়ে, বেটার বেশি খাওয়ায় মোদি না রাহুল, মানে খাওয়া দাওয়া, এই বিস্কিট খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে নজর না, মোদি তো পার্সোনালি রিপোর্টারদের কোনো খাওয়ানোতেই যায় না। আমার মনে হয় মোদির ওইটাই এ যে রিপোর্টারদেরকে একবারে দূরে, মানে এই মেসেজটা মানুষের কাছে দিতে চায় যে আই এম দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস, আমি মিডিয়ার কাছে নতমস্তকে আমি কেন থাকবো,
মিডিয়ারই দায়িত্ব আমাকে কভার করা, করে তারপরে সংবাদপত্র গোষ্ঠীগুলোর যারা মালিক সেখানে আমার বন্ধুরা, তারা সেই সংবাদপত্র গোষ্ঠী দরকার হলে কিনে নেবে। কিন্তু আমি কোনো ইন্ডিভিজুয়ালি কোথাও কোনো আমি নরম বা দুর্বল এটা দেখাতে যাব, এর মারাত্মক স্ট্র্যাটেজি। কিন্তু এ রাহুল মিডিয়া ব্যারেন্দের সঙ্গে যোগাযোগ রাখে, রাহুল সেখানেও একটা বিরাট কেলেঙ্কারি হয়েছিল বেচারা, আমি দুঃখই লাগে, সব এডিটরদের ডেকেছে, সেটা তো আমি ছিলাম না, মানে একদম প্রোপ্রাইটার লেভেলে সবাই ছিল, মানে এমন কোনো নাম নেই যারা ছিল না। এবারে যখন রাহুল যারা সেক্রেটারি ছিল, একজন দুজন ছিল, তখন কনিষ্ক খুব অ্যাক্টিভ ছিল, তো কনিষ্ক সবাইকে এ পাঠিয়েছে, ওর বাড়ি যেটা তুকলক লেনে সেখানে ভেনু, সেখানে এডিটারদের ডাকা হবে, ধরো 10 জন এডিটার গেছে, এখানে সবাই আছে, মানে যারা যাদের থাকার কথা, মানে শেখর গুপ্ত, শোভনা ভারতীয়া, এন রাম, অভিক সরকার, এরকম সবাইকে ডাকা হয়েছে, এটা বহুদিনের পুরনো কথা এখন বলাই যায়। তো সেখানে এবং এটা একটা ঘটনা, তো সেখানে ডাকা হয়েছে। এবারে তুমি কাকে কাকে ডাকছো সেটাও কিন্তু তাদের জানানো উচিত। এবারে যাকে বলা হচ্ছে, মানে ধরো এনরামকে ডাকা হয়েছে, সে চেন্নাই থেকে উড়ে আসছে, সে কি সে কিন্তু ভাবছে যে সে বোধহয় একাই দেখা করছে। এবারে ধরো এরকমভাবে সবাইকে ডাকা হয়েছে, সে দেখছে একটা প্রসেশন রয়েছে। এবারে এবার না না, প্রথম ধাক্কাটা তারা খেলো যে ঠিক 20 মিনিট আগে প্রত্যেকের কাছে ফোন এলো যে তুকলক লেনে মিটিংটা হবে না, মায়ের ওখানেই হবে, 10 নম্বর জনপথে মা নেই, কিন্তু ওখানেই আমি মিট করবো। তো আর্ধেক এডিটার ওখানে তখন পৌঁছে গেছে, অনেক কি 10 মিনিট আগে চলে যায় যে রাহুলকে সম্মান জানাতেই একটু আগে যাওয়া, যাতে লেট না হয়ে যায়, ইম্পর্টেন্ট লোক সেখান থেকে, আবার যদিও খুব দূরে নয়, কিন্তু মানে এটা এটা খুব ভালো, এটা একটা কেওসের দৃষ্টান্ত লোক, তাই না? এটা একটা কেওস প্রথমেই শুরু হয়ে গেল। হ্যাঁ, এবারে তখন গেল যখন জনপথে, এবারে একজন এডিটার গিয়ে দেখছে যে আরেকজন এটু আপনিও এসছেন, আচ্ছা তখনও অনেকে ভাবছে হয়তো আগে পরে ডাকবে, একসঙ্গেই যে ডাকা হবে সেটা বুঝতে পারছে না। এবারে একসঙ্গে ডাকা হলো এবং সেখানে অধিকাংশ লোক কোনো মতামত, একে তো জার্নালিস্টদের অনেক ইগো থাকে, এডিটার মালিক, এবং সেখানে এনরাম চায়না নিয়ে কথা বলে যাচ্ছে, শেখর গুপ্ত হয়তো ব্রিক্সের রেলিভেন্স আছে কি নেই বলে কথা বলে যাচ্ছে, এবং রাহুল চুপ করে সবারটা শুনছে, এবং বেশিরভাগ লোক কোনো কথাই বলল না, যখন অন্য লোকেরা এরকম কথা বলে অনেকে আছে গুটিয়ে যায় আরও। তার ফলে পারপাস অফ দ্য মিটিং, দ্য ইন্টারাকশন, এবং রাহুল কেউ কোনো গুরুত্বই পেল না, কোনো গুরুত্বই, এবং সবাই বুঝলো একে দিয়ে হবে না। হ্যাঁ, এবং আমি জানি একাধিক এডিটর এ ব্যাপারে মিটিং হয়ে যাওয়ার পরে একাধিক এডিটর তারা রাহুল গান্ধীকে চিঠি লিখে এইভাবে যে প্রোটোকল যেটা সবাইকে বলা যে কে কে থাকছে তার লিস্ট অফ দ্য গেস্ট না জানিয়ে এভাবে ডাকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। তো এই রাহুলের কি কোনো চাণক্য নেই? হ্যাঁ, চাণক্য নেই, অমিত শাহ নেই। আমি যখন বলেছিলাম যে তো আপনার মেন প্রবলেম আপনার একটা অমিত শাহ দরকার, তখন আমার সেটা তো বোধহয় খুব খুশি হলো না, আমার দিকে তাকিয়ে বলল যে তুমি আমার বন্ধু না শত্রু? হ্যালো, আমি তো জার্নালিস্ট। তখন বলছে যে না, তুমি কি আমাকে তাহলে নরেন্দ্র মোদী হতে বলছো? আমার একটা অমিত শাহ দরকার মানে তাহলে তো আমাকে নরেন্দ্র মোদী হতে হয়, তোমার কাছে কি তাহলে সেটা আমাকে তুমি নরেন্দ্র মোদী এসেন্সটা বুঝতে পারলো বা বুঝেও বুঝলো না, বা ওর কোথাও একটা, আমার মনে হয়, আমি জানি না এর কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে কিনা, কারণ বারবার আমার ওর জন্য খুব খারাপ লাগে যখনই ওর বাবার মৃত্যু বা এগুলো বিদেশে চলে যেতে হচ্ছে লেখাপড়াটা, মানে একটা জিনিস মনে হয় যে একটা কমিউনিকেশন এরার হয়। ও হয়তো এটা কিন্তু অনেকে আমাদের আমাদের দৈনন্দিন জীবনে অনেকের, আমি আত্মীয় স্বজনদের মধ্যেও দেখি, মানে যেটা বলতে চাই একটা টিকা ভাষ্যকার পাশে থাকলে ভালো হয়, যে একটা কিছু উচিত কথা হয়তো বলে দিল, সে হয়তো রেগে গেল, আমাকে তখন বুঝিয়ে বলতে হয় আসলে না উনি এটা বলতে চাননি, আসলে ওটা উনি একটু ঠাট্টা করে বলেছেন, আসলে ওটা ওনার এইটা বলতে চেয়েছেন। রাহুলের ক্ষেত্রে না এই কমিউনিকেশন এরার ভীষণ ভাবে। কিন্তু রাহুলও তো প্রণববাবুকে পেয়ে কাজেই লাগায়নি, কাজে লাগায়নি মানে সাংঘাতিকভাবে কাজে লাগায়নি, মানে তুমি যা বললে না, মানে তোমার এই প্রশ্ন মনে পড়ে গেল, আমাকে প্রণববাবু নিজে দুঃখ করে বলেছেন যে যখন ওই ডাঙ্কেল প্রপোজাল থেকে ওই সমস্ত হলো, ওই কি যেন বলে ওটাকে, ওই ট্রেডের যে সমস্ত যেগুলো গ্যাট এবং এই সমস্ত হলো, তখন তো প্রণববাবু সব কিছু করেছেন, আর তখন ওটা বিরাট বিষয় একটা, এবং গ্যাটের কী নিয়ম, কী কানুন, টেকনিক্যাল ব্যাপার, সেগুলো পার্লামেন্টেও ইস্যু উঠছে। তো সোনিয়া গান্ধী প্রণববাবুকে বললেন যে আমি রাহুলকে পাঠাচ্ছি, আপনি পুরো ডাঙ্কেল প্রপোজাল থেকে WTO এবং গ্যাটের ওটা একটুখানি বুঝিয়ে একটা ক্যাপসুল করে সুন্দর করে বুঝিয়ে দিন টকিং পয়েন্টস, এই টকিং পয়েন্টসগুলো পার্লামেন্টে লাগবে, পার্টিরও ব্রিফ করতে হবে। প্রণববাবু বললেন যে ও তো একে তো দেরি করে এলো, যাই হোক, প্রণববাবু বিরক্ত হন, রাহুলের কি এটা স্টাইল রাজেশ খান্নার মতো দেরি করে আসা? হ্যাঁ, আমার, আমি নিজে জানি না, কারণ আমার তো প্রচুর অভিজ্ঞতা নেই, কিন্তু আমার যতবার অভিজ্ঞতা হয়েছে টাইমের ব্যাপারটাতে একটুখানি গোলমাল হয়ে যায়,
এই যে অভিষেকের সঙ্গে একটা কি সাংঘাতিক কাণ্ড হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাইম দিল, অভিষেক বলেছিল রাত্রিবেলা দেখা করব, আগের দিন চলে যাচ্ছি রাত্রিবেলা দেখা করব, পরের দিন ব্যাঙ্গালোর চলে যাবে। ও রাত্রিবেলা দেখা করতে পারলো না, বললো যে ভোর 6টার সময় এসো দেখা করতে, আমি তারপর ওখান থেকে এয়ারপোর্ট চলে যাবো। আচ্ছা, ভোর 6টায় দিল্লির শীতে, দিল্লির শীতকালে, এবং অভিষেক একটুখানি দুঃখ পেল, যাবে কিনা ভাবছে, রাহুলের তো ঠান্ডা লাগে না তখন। হ্যাঁ, তখন মমতা রাহুলকে বলে অভিষেককে বলেছিল যে তুমি যাবে, 6টায় কেন, 5টায় বললেও যাবে, তুমি যদি না যাও তাহলে মনে হবে যে তুমি তোমার দিক থেকে, তুমি তো বয়সেও ছোট, তুমি তোমার দিক থেকে তুমি রাহুলকে সেই সম্মানটা দিচ্ছ না। অ্যান্ড হি ওয়েন্ট, কিন্তু তাতে কোনো মিটিংয়ে কোনো কিছু কিছু হয়নি, যত কংগ্রেস সিপিএম এসব আলোচনা, কোনো আলোচনাই, ও হি ইজ নট ভেরি গুড, নট ভেরি গুড লিসনার অলসো। প্রণবও বলেছিল যে আমি গ্যাটটা বোঝাতে চাইলাম, বললো দেখ কি অদ্ভুত ব্যাপার, অরুণ জেটলি আমার দলের কেউ না, সে ল মিনিস্টার এবং সে তখন এসি যখন ছিল রাজ্যসভাতেও বিজেপি লিডার ছিল, প্রণব যখন মন্ত্রী ও তখন অপোজিশন, বলছে আমার কাছে এসে দিনের পর দিন গ্যাট আর এটা বুঝে গেছে, কখন ও যখন কমার্স মিনিস্টার হলো এবং বাণিজ্যমন্ত্রী হয়ে ওকে গ্যাটটা করতে হচ্ছে, তখন প্রণববাবু যেহেতু আগের বাণিজ্যমন্ত্রী এবং ওটা উনি করেছিলেন, তার একটা গভর্নেন্সে তো একটা কনসিস্টেন্সি থাকে, ওটা তো আর বিজেপি বনাম কংগ্রেস নয়, ওটা তো সরকারের একটা এবং বিশ্ব সংস্থার সঙ্গে। এবং অরুণ জেটলি নাকি নিয়মিত এসে, নাকি নয় আমি নিজে দেখেছি, প্রণবর কাছে এসে বুঝিয়ে রাখে। আমি দুটো পাশাপাশি উদাহরণ দিই, তার লোক যিনি যে অ্যাকচুয়ালি তার সেই আসে, সে আসে, এলেও না এলেও অন্য মনে, প্রণবর বলতেন যে ওর অ্যাটেনশান স্প্যান যেটা না, এক একটা মানুষের হয় অনেকক্ষণ ধরে অ্যাটেনশান ধরে রাখে। রাহুলের অ্যাটেনশান কি ধরে রাখতে পারে, ফিটনেস কি, ওই যে কিছুটা এটা ট্রাভেল এ করেছিল হিমন্ত বিশ্ব শর্মা বলেছিল যে আমার থেকে তো আমার ওর বাড়ির কুকুরকেও বেশি মর্যাদা দিল, যখন ও যখন পার্টিটা ছেড়ে দিল হিমন্ত লাস্ট, ও তো ছাড়তে চাইছিল না, ও যখন লাস্ট কথা বলতে গেছিল রাহুলের সঙ্গে, তখন যে বিস্কুটগুলো দিয়েছিল সেই বিস্কুটগুলো ওরই প্লেট থেকে তুলে ওর কুকুরটাকে খাওয়াতে শুরু করলো এবং কুকুরটার সাথে খেলছে করছে। হিমন্ত পার্টি ছাড়বে কি ছাড়বে না, সে আজকে অসমের মুখ্যমন্ত্রী বিজেপি দল এবং একজন হেভিওয়েট, এবং হেভিওয়েট এবং ক্রিকেটেও খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার একজন অমিত শাহ লোক। তাহলে এই এই জিনিসগুলো ওইটা বোঝারই ক্ষমতা নেই যে এটা খুব ইনসেনসিটিভ একটা জিনিস, আমি যাকে বিস্কিট দিচ্ছি আবার তাকে কুকুর খাওয়াচ্ছি, এগুলো এবং সে টুইট করলো এসে যে আমাকে এরকম করেছে বলে, আমরা জানবো কোত্থেকে, হিমন্ত নিজে টুইট করে দিল, তখন ডিনাই করতে হবে, তখন তোমাকে দরকারটা কি আছে তুমি একটুখানি এই যে কারোর সাথে। হ্যাঁ, কিসের উৎসাহ, ওর বিভিন্ন অরাজনৈতিক বিষয়ে প্রবল উৎসাহ আছে, সেই তার রেঞ্জে কিন্তু মানে ওয়াইন থেকে অলিভ অয়েল এবং সেখানে কিন্তু গাড়ি, নতুন ডিজাইন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, রীতিমতো অটোমোবাইল যে ম্যাগাজিনগুলো আছে না সব রাহুল নিয়মিত পড়ে, এবং ওর আছে অর্থনীতি নিয়েও আগ্রহ যে নেই তা নয়, অনেক অর্থনীতিবিদকে ডাকে করে যে কী করে আমরা মানে একটা প্রচণ্ড থিওরিটিক্যাল, হ্যাঁ কী করে আমরা এই সোশ্যাল ইনইকুয়ালিটি বা একটা এর থেকে বেরোতে পারি। জাঁদরাওকে ডেকে পাঠানো হলো, সে এসে তার সাথে একটা মিটিং করলো, হ্যাঁ এবং এগুলো ভালোবাসে করতে হয়তো, এবং ও যে বোঝে না বা ওর যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ নেই বলছি না, সেগুলো আছে, আমার কথা বলে মনে হয়েছে যে বেশ ভালোই লেগেছে, এবং এমন কিন্তু আলটপকা কথাও বলে ফেলে, সেগুলো আবার পরে এডিট করতে হবে। অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্কের সমীকরণ আমি জিজ্ঞেস করেছিলাম, অধীর চৌধুরীর ব্যাপারে, কেন তুমি অধীর চৌধুরীর ব্যাপারে, ও বলেছিল যে আমি অধীরকে পছন্দ করি, কেন পছন্দ করি তার কারণ ওর যাই বয়স হোক না কেন আজও কিন্তু স্ট্রিট ফাইটার, এবং ওর মধ্যে একটা লড়াই করার ব্যাপার রয়েছে। কিন্তু অনেকে বলে যে ও অধীর হচ্ছে রাহুলের লোক, সোনিয়ার লোকও নয় এখন, আছে আস্তে আস্তে সেটাও হচ্ছে, শিফট হয়েছে, সোনিয়ার লোক রাহুলের লোক আলাদা, এবং শুধু রাহুলের লোক নয়, অধীর লোকসভাতে কংগ্রেসের নেতা, শুধু নেতা এক্স্যাক্টলি, কেন ওখানে শশী থারুর তারপরে অন্য যে কোনো চরিত্র কমলনাথ চেয়েছিল, এদেরকে রাহুল বিশ্বাস করে না, কেননা তারা প্রসঙ্গবদ ইয়েস ম্যান নয়, কিন্তু সেখানে কিন্তু রাহুল মনে করে যে অধীর ওর নিজের লোক, সেই জন্য এখনো দুটো পোস্ট রয়েছে। এটা তো একটা ডাইকোটমি যে তুমি অধীরকে পছন্দ করছো আর মমতাকেও পছন্দ করছো, দুটো কি করে, রাহুল তো মমতাকে পছন্দ করে না, আমার এটা ব্যক্তিগত আমি দেখেছি যে কেমিস্ট্রিটা সোনিয়া গান্ধীর সাথে মমতার, কিন্তু রাহুল ফিলোসফিক্যালি না মমতার, কারণ মমতার ওই যে পপুলিজম, মানে এখানে কিন্তু মমতা এবং মোদি দুজনের ওল্ড স্কুল পলিটিক্সের মিল আছে, এটা খুব ইন্টারেস্টিং। যেমন অনেকে বলে না যে নেতাজি
আর নেহরুতে আসলে মিল বেশি, আর গান্ধী আর প্যাটেলের মিল বেশি। এটা কিন্তু পুরো একদম অন্যরকম ভাবনা। আমরা ভাবি যে গান্ধী বনাম সুভাষ, আসলে দুজনে কিন্তু মানে সুভাষ বনাম নেহরু কিন্তু আসলে নয়, সুভাষ নেহরু দুজনেই সোশ্যালিস্ট ছিল, আর গান্ধী আর প্যাটেল রাইট উইং। এখানে মোদি এবং মমতা তারা কিন্তু অনেক বেশি পপুলিস্ট, তারা অনেক বেশি গ্রাউন্ড রিয়েলিটি। রাহুল কিন্তু অনেক বেশি উচ্চ মাচায়, ওই যেটা বলছি যে একটা থিওরিটিক্যাল। উচ্চ মাচায় হলে শশী থারুর, যেহেতু একটা খুব রেকগনাইজ ফেস আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে, তাহলে তাকে এই যেমন কংগ্রেসে যেমন মল্লিকার্জুন খড়গে জিতলো, বোঝাই গেল যে গান্ধীদের আশীর্বাদ থারুরের উপর ছিল না। কারণটা কি না, এখানে হচ্ছে কি মানে এই যে যেটা হয় না অনেক সময় আমাদের কর্পোরেট সংস্থাতেও হয়, আজকাল বেশি হচ্ছে যে অযোগ্য হলেও সে যদি আনুগত্য দেখাতে পারে তাহলে তার প্রমোশন হয়, আর যার হয়তো যোগ্যতা আছে কিন্তু সে বেশি পেয়ে গেলে আমাকেই চ্যালেঞ্জ করে গিলে খেতে পারে। তো আমার মনে হয় শশী থারুরকে ওই জন্যে ওদের। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আজকাল সব দলই একটা জিনিস দেখা যাচ্ছে, যারা কম কথা বলে, যারা খুব বেশি সবসময় চলো নিয়ম মতে, হ্যাঁ, এটা তারা দলে বেশি সমাদৃত হয়। সে তোমার মানে মহামৈত্রী হোক আর শশী থারুরই হোক আর তোমার যে কোনো সব দলেতেই যারা ওই বেশি মানে ফ্যামরয়ান ক্যারেক্টার। কিন্তু রাহুল গান্ধী তো মহামৈত্রর খুব বন্ধু না, যেহেতু কংগ্রেসে নেই বলে। আজকে যদি মহামৈত্র কংগ্রেসে এসে যায় সে আরেকটা শশী থারুর হতে পারে। কিন্তু মহামৈত্রকে যখন পার্লামেন্ট থেকে যেদিন এক্সপেল করা হলো, আমি টেলিভিশন দেখছিলাম, সম্ভবত বেরিয়ে গিয়ে বাইরে যেখানে বিক্ষোভ দেখা, সেখানে সোনিয়া গান্ধীও সে বিক্ষোভে ছিলেন না। এটা এটা ওদের পার্টির ডিসিশন, এটা হচ্ছে যে যেটা তৃণমূল পর্যন্ত করছে না ওরা করে দেখাতে চাইছে যে অ্যান্টি আডানি। এই অবস্থানটা কিন্তু ভারতের অন্য কোনো দল, যেটা রাহুল গান্ধী নিতে চেয়েছিল, পরে কিন্তু রাহুলও পিছিয়ে এলো এবং মহুয়ার কাঁধে বন্দুক রেখে আডানির বিরুদ্ধে লড়াইটা রাহুল লড়তে চেয়েছিল, সেই কারণে রাহুল ওটা ইউজ করেছে। সোনিয়া অবধি রাস্তায় নেমে, সোনিয়াটা হচ্ছে ওই মানে আজকাল হয় না যে নেতাকে বলা হয় যে আপনাকে এটা করতে হবে, এটা পার্টির ডিসিশন, অনেক সময় আপনি একবার এসে যদি একটু হাতটা তুলে দিয়ে যান, এ করে যান, ব্যালকনিতে দাঁড়িয়ে একটু হাতটা নেড়ে যান, হ্যাঁ, রাজাকে বলা হলো। তো এটা আজকাল মোদিকেও অনেক জায়গায় করতে হচ্ছে, যেটা মোদি হয়তো চাইছে না, কিন্তু পার্টি বলছে যে ভোটের সময় আপনি যদি এটা করেন, সেইভাবেই কিন্তু সোনিয়াকে বলেছিল। তবে সোনিয়া মহুয়াকে কিছুটা পছন্দও করে, রাহুলের থেকে হয়তো হয়তো বেশিও করতে পারে, কারণ মহুয়া ইজ মানে মানে সোনিয়া এবং রাহুল বোথ আর ভেরি কমফোর্টেবল উইথ মহুয়া। এটা এর এর পার্সোনাল একটা কেমিস্ট্রি হয় না, যে সবসময় সবটাই কিন্তু একটা পলিসি থিওরি দিয়ে আবার হয় না, মানে কিছু কিছু জিনিস তো পার্সোনালি, মানে কাকুলি ঘোষ দস্তিদারের সাথে রাহুল বা সোনিয়ার ওই সম্পর্কটা হতে পারে না যেটা মহুয়ার সঙ্গে হয়ে যায়, ওটা অনেক সহজে ওদের মেলামেশা এবং এটা এটা হয়ে যায়। কিন্তু এই যে ভারতবর্ষে মুসলিম ভোটকে একত্রিত করা, বা যখন একটা সোকল থ্রেট যে এরা হিন্দুস্তান করে দেবে, এই যে ইমেজারিগুলো তৈরি, সেগুলো করতে রাহুল গান্ধী ব্যর্থ হলেন কেন? তার কারণটা হচ্ছে যে এদের এদের যে মানে অর্থ বল, এদের যে কৌশলের যে ব্যাপার, এবং এরা তো খুব সেন্ট্রালাইজড লিডারশিপ, এখানে দশটা কোনো ব্যাপার নেই, এবং এবং এরা শুধু ওই প্রচারটা যেটা করেছে হিন্দু রাষ্ট্র এবং এটাই, পাশাপাশি কংগ্রেসকে বিনাশ করা, মানে কংগ্রেস মুক্ত ভারত, এটা একটা সাংঘাতিক ন্যারেটিভ, সেইটার মোকাবিলা করাটা অনেক লেট করে ফেলেছে এবং এখনও এখনও কোথায় করে। এবার 2024 ইলেকশনও তো দেখতে পাচ্ছি, এটা 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 একটা তো অর্থবলটাকে ভেঙে দিয়েছে, এই যা ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠিয়েছে কংগ্রেসকে, কংগ্রেস এখন সেই নোটিশে জবাব দিতে ব্যস্ত থাকবে প্রচার করার থেকে বেশি, দাঁড়াতে পাচ্ছে না না কোনোভাবে। যদি মোদির বিরুদ্ধে কোনো ভোট হয় তাহলে সেটা স্বাভাবিকভাবে মানুষের অসন্তোষের ভোট হবে। রাহুলের বিরুদ্ধে এই সময় বাজপেয়ী থাকলে রাহুল কি বেটার লাগতো রাহুলকে? আমার মনে হয় বেটার, মানে মানে রাহুলের জন্য মোদির থেকে বাজপেয়ীটা হয়তো সহজ প্রতিপক্ষ হতো, কেননা বাজপেয়ী তো এইরকম একটা রেজিমেন্টেড অল আউট অ্যাটাকে না, উনি অনেকটা সফট লোক ছিলেন। নেহরুর ছবি সরিয়ে দিয়েছিল যখন বিদেশমন্ত্রী হয়েছিল 1977 সালে, বলছি এখানে নেহরুর ছবি ছিল না সাউথ ব্লকে, বলে হ্যাঁ আপনি আসার আগে ওটা সরিয়ে দেওয়া হয়েছে কেননা আপনি প্রথম বিদেশমন্ত্রী জনসংঘের, বলে ছবিটা আবার লাগাও কেননা নেহরুর ছবি এখান থেকে
সাউথ ব্লক থেকে বাইর করা উচিত হবে না। এইরকম একটা লোক, সেটা রাহুল গান্ধীর জন্য তো ওই বিরোধিতাটা হতো না, কিন্তু এখানে আমি বলবো যে মোদির যেহেতু এরকম, সেহেতু রাহুলের তো আরও, বরং বাজপেয়ী, যেহেতু বাজপেয়ীও নেহরুকে আঘাত করতে চায় না, সেহেতু রাহুলের তো বরং অসুবিধা হওয়ার কথা। ঠিক, রাহুলের বরং এই আজকে মোদি হওয়াতে, মোদি বিরোধিতা করে নেহরুবাদী লিগ্যাসিটাকে প্রতিষ্ঠা করার সুযোগটাও কিন্তু ছিল, কিন্তু যে কোনো কারণে ওই যে তুমি একদিন বলছিলে না যে কেউ পারে আর কেউ পারে না, সব আলোচনা শেষে কিন্তু আবার ওইটাই এসে। আমার কথা হচ্ছে, আমার কাছে তিনটে স্ট্র্যাটেজিস ছিল, আমার কাছে চিদম্বরম ছিলেন, আমার কাছে মনমোহন সিং ছিলেন, আমার কাছে প্রণব মুখার্জি ছিলেন, চাণক্য, হাফ চাণক্য, হোয়াট এভার, আমি একজনেরও হেল্প নিলাম না কেন? ইগো, পার্সোনাল, রাহুল, ওই যে যেটা বললাম না যে রাজীব গান্ধী প্রণবজি বলতে হয় বলে প্রণববাবুকে না নিয়ে মণিশঙ্করকে নিয়েছিল। এবারে রাহুল যাদেরকে, যাদেরকে এখন তুমি যদি টিমটা দেখো, দেখবে সব অল্প বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে এসছে যাদের সেই অভিজ্ঞতা নেই। আহমেদ প্যাটেল একজন ছিলেন, যিনি শেষ লাস্ট মানে আর কি, তিনিও মারা গেলেন, তার ফলে পলিটিক্যাল অ্যাডভাইজার ছিল, সেই পলিটিক্যাল অ্যাডভাইজারের পোস্টেও কাউকে তো নিল না। কমলনাথকে নেওয়ার কথা হয়েছিল, বিশ্বাস করে না, আবার ট্রাস্ট ডেফিসিট, কমলনাথও হলো না। তার ফলে একটা পলিটিক্যাল অ্যাডভাইজারই নেই। পুলককে সোনিয়া গান্ধীর অ্যাডভাইজার, রাহুল পুলককে পছন্দ করে না। তার ফলে আচ্ছা, রাহুলের কিন্তু খুব স্ট্রং লাইক এবং ডিসলাইক, সেটা প্রকাশ করে ফেলে। মানে রাহুল তার মনে একটা নির্জন দ্বীপের রাজা না, রাহুল হচ্ছে একটা খুব সাধারণ রক্ত মাংসের, মানে সাধারণ মানুষ। তাকে এখন জোর করে মাথায় মুকুট পরিয়ে, হাতে একটা টিনের তরোয়াল দিয়ে তাকে ঘোড়ায় চাপিয়ে দেওয়া হয়, যা যুদ্ধ করে। প্রিয়াঙ্কার সঙ্গে তোমার ইন্টারাকশন, অভিজ্ঞতা কেমন? প্রিয়াঙ্কার সাথে রাহুলের থেকে কম হয়েছে, কিন্তু বেশি ছাপ ফেলেছে, বেশি ছাপ ফেলেছে। কেন, প্রিয়াঙ্কাকে দেখলে আমি ভাবি, রাজীব গান্ধী একবার সেটা লিখেও ছিলেন, অনেক ইন্টারভিউতেও বলেছেন, যে যখন জন্মায় তখন রাহুল ছবি তুলেছিল, প্রিয়াঙ্কার ছবি, এবং সেই ছবিটা রাহুল খুব ভালো রাজীব খুব ভালো ফটোগ্রাফার ছিল, ফটোগ্রাফি পছন্দ করতো, নিজে ছবি তুলতো, তো প্রিয়াঙ্কার ছবি তুলেছিল অনেক। তো সেই ছবিগুলো তুলে বলেছিল যে আমার কন্যা একদম ঠাকুমার মতো দেখতে হয়েছে, এবং ঠাকুমার সঙ্গে খুব মিল আছে, তো একদিন ও নিশ্চয়ই ঠাকুমার মানে ডিএনএটা, ঠাকুমার গুণটা পাবে ইত্যাদি। তাহলে হয়তো রাজীব কোথাও ভেবেছিল যে প্রিয়াঙ্কা হয়তো পারবে, হ্যাঁ, কিন্তু সেই প্রিয়াঙ্কার বয়স হয়ে গেছে, প্রিয়াঙ্কাকে সেই প্রিয়াঙ্কার সেই শার্পনেস যেটা, শুধু আমি মানে অঙ্গসৌষ্ঠবে বলছি না, আমি সব কিছু মিলিয়ে বুদ্ধি তারে, একটা হয়তো বয়সের পর ওর বাচ্চাগুলো বড় হয়ে গেল, সুতরাং এখন তো প্রিয়াঙ্কাও যথেষ্ট বয়স হয়েছে। সো রাহুল বিয়ে করেননি, এরপরে তাহলে গান্ধী পরিবারে যে একটা ডাইনেস্টি, প্রিয়াঙ্কার ছেলেটা যেতে শুরু করেছে। আচ্ছা, আমেঠি, রায়বেরিলিতে যাচ্ছে, চায়ের দোকানে বসে ছবি টবি দিয়েছে একটা এতে, ওই ইনস্টাগ্রামে, তো কোথাও একটা একটা ইঙ্গিত আছে যে ওরা আসবে, কেউ নীল রক্ত রাখা আসবে। কিন্তু প্রিয়াঙ্কা যেটা তোমায় বলতে চাইছিলাম যে রাজীবের যে ফটোগ্রাফির যে শখটা, ওটা প্রিয়াঙ্কা পেয়েছে কিন্তু। প্রিয়াঙ্কা প্রচণ্ড ছবি তোলে এবং কফি টেবিল বুক ফুক বানিয়েছে রাজস্থানের দুর্গে ফুর্গে গিয়ে, ওর অনেকটা ব্যাপারে বুদ্ধিস্ট ফিলোসফিতে বিশ্বাস করে। প্রিয়াঙ্কা গিয়ে, তুমি নিশ্চয়ই, তোমার মনে আছে যে প্রিয়াঙ্কা গিয়ে জেলে সেই রাজীব গান্ধীকে হত্যা করে সেই মেয়েটি যে জড়িত ছিল, প্রিয়াঙ্কা একা গিয়ে দেখা করেছিল, দেখা করেছিল, এবং ওর মা ক্যাপিটাল পানিশমেন্ট থেকে যাতে ওকে মুক্ত করা হয় রাষ্ট্রপতি, তার জন্য দর ওই করেছিল। এটাও খুব খ্রিশ্চান একটা ফিলোসফিও এর মধ্যে রয়েছে, যে ফরগিভনেস, হ্যাঁ, এসব ছিল, কিন্তু বুদ্ধিস্ট ফিলোসফিতে খুব বিশ্বাস করে প্রিয়াঙ্কা। এবং প্রিয়াঙ্কা ওই যেটা মানে আমরা অনেকেই জানি, ও মাঝে মাঝে চলে যায় এবং গিয়ে একটা আশ্রমে বলে বিপাসনা, সেটা 15-20 দিন করে। রাহুল গান্ধী অবিবাহিত থাকার কারণ কি, মানে যেটা বলা যাবে বলা যাবে না জিজ্ঞেস করছি না, সবটা হয়তো আমিও জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে ওকে প্রশ্নটা অনেকবার করা হয়েছে, সবাই বলে বলে আমি এখনো আমার নিজের খুঁজে পাইনি, ম্যাচ খুঁজে পাইনি এরকম উত্তর। সোনিয়া গান্ধীকে কখনো বলনি যে কবে বিয়ে দেবেন? না, সোনিয়া গান্ধীকে তো জিজ্ঞেস করলে সবসময় বলে যে এটা রাজনীতিটাও যেরকম ওর সিদ্ধান্ত, পারিবারিক কোথাও একটা সোনিয়া গান্ধীর এটার একটা দুঃখেরও দিক আছে। মানে সোনিয়া গান্ধী যতই হোক, যেরকমভাবে আমরা বলছিলাম ভারতীয় মায়ের মতো আচরণ, তো এটাও ভারতীয় মায়ের মতো, তবে রাহুলের বন্ধু বান্ধব ছিল। কদিন আগেও একটা ইন্টারভিউতে বলছিল যে
বিয়ে করবো না কখনো বলে না। আর বন্ধু ছিল, বিভিন্ন বিদেশি বন্ধুও ছিল, ওই খেলার মাঠেই তো একটা বান্ধবীর সঙ্গে ওর ছবি প্রকাশিত হয়েছিল, কিন্তু যাকে বলে একটা মানে স্টেডি রিলেশনশিপ সেটা আজও কিন্তু হয়নি। এখন এটা কেন হয়নি আমার কোথাও একটা মনে হচ্ছে যে ও বোধ হয় আর দাম্পত্য জীবনে যাবে বলে মনে হচ্ছে না, এখন জানি না পরে কি হবে। বাট দিনের শেষে তোমার মনে হয় যে রাহুল গান্ধী উইকেটে থাকলে বিজেপি উইল বি হ্যাপি, ভেরি হ্যাপি? প্রতি মুহূর্তে ওরা চায় যে যেন কেজরিওয়াল না আসে, যেন মমতা না আসে, রাহুল আমাদের সামনে থাকুক। তাহলে রাহুল, এবং রাহুলকে প্রধান কংগ্রেস বলা হয়, রাহুল প্রধান প্রতিপক্ষ মানে করে তারপরে রাহুলের সাথে লড়াইটা যাতে থাকে, এইটা বিজেপি, এবং এই এটা কিন্তু মমতা বুঝতে পারছেন, এটা কিন্তু কেজরিওয়াল বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই। মানে এটা তো বিজেপি কাকে প্রায়োরিটি দেবে কাকে দেবে না, এবং সারাক্ষণ ধরে যতটা রাহুলকে নিয়ে টুইট, কংগ্রেসকে নিয়ে টুইট করে বিজেপি, ততটা কিন্তু এক্স হ্যান্ডেল এখন বলে সেগুলো কিন্তু অন্য কোনো দলের অন্য কোনো নেতা নেত্রীকে নিয়ে করে না, অখিলেশকে নিয়েও করে না, মমতাকে নিয়েও করে না। কিন্তু একই সঙ্গে গান্ধী পরিবারের যে ঐতিহ্য বা লেগেসি মেনে এই দুজনই ভাই বোনের একটা আলাদা ক্লাস মেনটেন করে তো। হ্যাঁ, আলাদা ক্লাস মেনটেন করে মানে কি, দুজনে কিন্তু সবসময় একসঙ্গে একই লোকের সঙ্গে দেখা করা, বা ওদের নিজেদের মধ্যে কিন্তু ভাই বোনের সম্পর্ক খুব ভালো, কিন্তু দুজনের খুবই ভালো সম্পর্ক, কিন্তু কোথাও একটা দুজনের এই একই প্লেটে দুজনে খাবে না আর কি, দুজনের দুটো আলাদা প্লেট হয়ে গেছে, সেটা কিন্তু কংগ্রেসের জন্য ভালো হচ্ছে না। অভিমুখটা আলাদা হয়ে, অভিমুখটা আলাদা হয়ে, প্রাসাদ রাজনীতির অনেক গল্প শুনলাম আজকে, আবার রাজপুত্র রাজকন্যাদেরও। তো আমার মনে হয় আজকে এই রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এই এপিসোডটা, আপনারা অনেক কিছু কথা শুনেছেন যেটাকে আমরা জার্নালিজমের ভাষায় বলি আনটোল্ড স্টোরি। এগুলো আমিও শুনতে শুনতে হঠাৎ করে যেন স্থানান্তরিত হয়ে যাচ্ছিলাম নয়াদিল্লিতে। জয়ন্ত ঘোষাল, অনেক ধন্যবাদ আমাদের এই পলিটিক্সের গ্রিন রুমে। পরের এপিসোডে এরকমই অজানা নানান গল্প নিয়ে জয়ন্ত আবার উঠে আসবেন আপনাদের জন্য। আজকের মতো যাই।